ক্লাস 7 ভূগোলের তোমাদের যে লাস্ট চ্যাপ্টারটা রয়েছে ইউরোপ মহাদেশ, সেখানে থেকে আমি আগের ভিডিওতে ম্যাপ পয়েন্টিং দিয়ে দিয়েছিলাম, সেখানকার পর্বতমালা জলবায়ুর যে ম্যাপ পয়েন্টিং সেটা দিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওতে আর বাকি যা যা রয়েছে সেখানকার ভূপ্রকৃতি, বনভূমি আর হচ্ছে কিছু আরও নদ নদী হচ্ছে আমি আজকে তোমাদের দিয়ে দেব। তোমরা হচ্ছে ম্যাপ নিয়ে এগুলো সঙ্গে সঙ্গে করবে, তাহলে কিন্তু তোমাদের মনে থাকবে। দেখো আজকের ভিডিওতে যেটা দেবো, যে প্রথমে আছে দেখো বনভূমি, তুন্দ্রা বনভূমি, সর্বর্গীয় বনভূমি, পর্ণমোচী বনভূমি, মিশ্র বনভূমি, স্টেপ তৃণভূমি, পার্বত্য বনভূমি আর ভূমধ্যসাগরীয় বনভূমি। ঠিক আছে, দেখো এই যে এখানে চিহ্ন দিয়ে আমি দেখিয়েছি কোনটা কি। দেখো তুন্দ্রা বনভূমি, তুন্দ্রা বনভূমি রয়েছে হচ্ছে প্লাস প্লাস চিহ্ন দিয়ে। দেখো ঠিক এই পাতটুকু আমরা কি জানি, একদম ইউরোপ মহাদেশের উত্তরাংশ ধরে হচ্ছে তুন্দ্রা বনভূমি, এই যে এই পাতটুকু, ওই জন্য হচ্ছে তুন্দ্রা বনভূমি। তারপরে দেখো আছে স্বর্বর্গীয় বনভূমি, এই যে এই জায়গাটুকু পুরো হচ্ছে তুন্দ্রা বনভূমি বাদে, আর বাকি হচ্ছে এই জায়গাটুকু হচ্ছে তুন্দ্রা বনভূমি। তোমরা এখানে দেখে নেবে কোথায় দাগটা টানা আছে। তারপরে দেখো আছে যে পর্ণমোচী বনভূমি, এই যে পর্ণমোচী বনভূমি হচ্ছে এই যে এই পাটটুকু আছে হচ্ছে পর্ণমোচী বনভূমি। তারপরে দেখো আছে মিশ্র বনভূমি, এই যে মিশ্র বনভূমি দাগটা দেখেছো এরকম হচ্ছে, এই যে ঠিক এই জায়গাটুকু হচ্ছে মিশ্র বনভূমি। তোমাদের যেটাই দিক না কেন, তোমরা শুধু সেই পাটটুকু টেনে কিন্তু দেখাবে, বাকিগুলো কিন্তু মিশ্র বনভূমি দিলে ঠিক হচ্ছে এই পাটটুকু হচ্ছে শুধু মিশ্র বনভূমি। তারপরে দেখো আছে যে স্টেপ তৃণভূমি, স্টেপ তৃণভূমি দেখো এরকম হচ্ছে, মানে উপর থেকে নিচ আর ডান দিক থেকে বাঁদিক হচ্ছে এরকম টানা রয়েছে স্টেপ তৃণভূমি। এই যে এইখানের শুধু এই যে এইটুকু, আর এই যে এখানের এই পাটটুকু হচ্ছে তোমার ইউরোপের হচ্ছে যে স্টেপ তৃণভূমি দেখেছো। আচ্ছা তারপর দেখো পার্বত্য বনভূমি, পার্বত্য বনভূমি দেখো এই যে এখানে এই যে পেন্সিলের এখানে শেড দিয়ে করা হয়েছে, এই যে এটুকু হচ্ছে এখানে হচ্ছে এই যে এই পাটটুকু হচ্ছে পার্বত্য তৃণভূমি। আচ্ছা তারপরে দেখো আছে যে ভূমধ্যসাগরীয় বনভূমি, দেখো সাদা জায়গা, সাদা জায়গাটা বলতে ম্যাপের সাদা জায়গাটা, ঠিক আছে এইগুলো এই দুটো কিন্তু না, এটা কারণ এটা কাস্পিয়ান সাগর, এটা কৃষ্ণ সাগর, এই জন্য এই দুটো হচ্ছে বাদ দিয়ে হচ্ছে এই যে এই বাকি সাদা জায়গাটুকু কিন্তু ভূমধ্যসাগরীয়। এগুলো কিন্তু সব, এই যে এগুলো কিন্তু সব জল, এই যে এই পাটটুকু, এই জন্য হচ্ছে শুধুমাত্র এই যে এই পাটটুকুই কিন্তু, এই যে দেখো এখান থেকে যে বর্ডারটা দেওয়া, আর এই যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে এই যে যখন দেবে শুধুমাত্র এই পাটটুকু, মানে জলটা আছে রে, এই যে এই পাটটুকু হচ্ছে শুধুমাত্র ভূমধ্যসাগরীয়, এই যে ভূমধ্যসাগরীয় বনভূমি, ঠিক আছে কারণ এটা হচ্ছে কৃষ্ণ সাগর আর এটা হচ্ছে কাস্পিয়ান সাগর, এই দুটো হচ্ছে সাগর, এই জন্য সাদা জায়গা বলতে কিন্তু শুধু এই পাটটুকু, এই দুটো কিন্তু না। এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা আমি দিয়ে দিচ্ছি না, এখানে একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা হচ্ছে ম্যাপের স্ক্রিনশট, আর উপরে কোনটা কি চিহ্ন সেটার একটা নিয়ে নাও স্ক্রিনশট, এই যে উপরে লেখা রয়েছে, স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এখানে কিন্তু দ্বীপগুলো কিন্তু, এই যে এখানে আমি একটু একটু বলে দিই একটা কথা, দেখো মিশ্র বনভূমি কিন্তু ভালো করে লক্ষ্য করবে, এই যে দেখো এর নিচের দ্বীপগুলো কিন্তু এই যে মিশ্র বনভূমি, আবার দেখো এই যে স্টেপ তৃণভূমি যখন তখন কিন্তু এটা নিয়ে, এই যে এই দ্বীপ নিচের দ্বীপটা নিয়েও নিয়ে কিন্তু স্টেপ তৃণভূমি, ঠিক আছে। আচ্ছা এবার পরেরটা দেখে নাও, এবার দেখো আছে যে ভূপ্রকৃতি, ভূপ্রকৃতির মধ্যে দেখো চারটে ভাগ, উত্তর ও মধ্যভাগে সমভূমি, মধ্যভাগের ব্যবচ্ছিন্ন মালভূমি, দক্ষিণের পার্বত্য অঞ্চল, উত্তর পশ্চিমের উচ্চভূমি। এবার এখানেও চিহ্নটা দেখে নাও, দেখো প্রথমে আছে উত্তর ও মধ্যভাগের সমভূমি, উত্তর আর মধ্য, দেখো নামগুলো শুনলে বোঝে উত্তর আর মধ্যভাগের সমভূমি মানে, তার মানে উত্তর দিক আর মধ্যভাগ, দেখো এখানে আমি ফাঁকা রেখেছি, তার মানে ফাঁকা জায়গাটা, এই যে এই উত্তর দিক আর হচ্ছে মধ্যভাগ, দেখো এই যে পুরোই ফাঁকা জায়গাটা, এই যে পুরো এই ফাঁকা জায়গাটা হলো, এই যে এখানে এটা কৃষ্ণ সাগর, এটা কাস্পিয়ান সাগর, এই জন্য এই দুটো বাদে পুরো হচ্ছে এই যে এখানের হচ্ছে এই যে ফাঁকা জায়গাটা একদম মিডিলে, উত্তরে যতটুকু আছে পুরোটা কিন্তু হচ্ছে তোমার উত্তর ও মধ্যভাগের সমভূমি। তারপরে আছে মধ্যভাগের ব্যবচ্ছিন্ন মালভূমি, দেখো সমভূমির মধ্যেই রয়েছে ব্যবচ্ছিন্ন মালভূমি, এই যে দেখো এটা হচ্ছে এরকম শেড দেওয়া, এই যে মধ্যভাগের ব্যবচ্ছিন্ন মালভূমি,
এই যে এই পাটটুকু হলো যে মধ্যভাগ, এই যে মধ্যভাগের ব্যবচ্ছিন্ন মালভূমি। তারপরে দেখো আছে যে দক্ষিণের পার্বত্য অঞ্চল, তা দক্ষিণের পার্বত্য, এটাও নামটা শুনে বুঝতে পারছি কোন দিকে দক্ষিণ দিক। তারপরে দেখো এই যে দক্ষিণের পাটটা নিয়ে হচ্ছে এই যে পুরোটা দেখো, এই যে দক্ষিণে পুরো একদম দক্ষিণের পুরো পাটটুকু নিয়ে হচ্ছে পার্বত্য অঞ্চল। দেখতে পেয়েছো যেখানে ডটেড ডটেড এখানে দেওয়া রয়েছে এগুলো? আচ্ছা তারপরে দেখো আছে যে উত্তর পশ্চিমের উচ্চভূমি, এই যে উত্তর পশ্চিমে, তার মানে উত্তর পশ্চিম মানে কি, এই যে এটা হচ্ছে উত্তর দিক, এটা পশ্চিম দিক, তার মানে হচ্ছে এই যে এটা হচ্ছে উত্তর পশ্চিম দিক। এই যে দেখো উত্তর পশ্চিমের উচ্চভূমি, এই যে এই পাটটুকু শুধু উচ্চভূমি, যে কোনো ম্যাপের কিন্তু হচ্ছে মনে রাখবে এই যে এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক, ঠিক আছে? তাহলে এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, প্রথমে হচ্ছে এই যে এটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে হচ্ছে পুরোটার একটা স্ক্রিনশট নেবে, নিয়েছো উপরে লেখাটার, এবার হচ্ছে পুরো ম্যাপটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। এখানে স্ক্রিনশটটা নিয়ে নাও তোমরা পুরোটা। দেখো এখানে কয়েকটা আগ্নেয়গিরি আছে, নদী আছে, পর্বত আছে। দেখো এখানে প্রথমে রয়েছে দেখো এই যে ক্রাফলা আগ্নেয়গিরি আর হেকলা আগ্নেয়গিরি, এটা এই যে এই পাটটুকু হচ্ছে এটা আইসল্যান্ড, এটা দ্বীপ। দেখো এটা এদিকে হচ্ছে আটলান্টিক মহাসাগর, আর আটলান্টিক মহাসাগরের মধ্যে একটা দ্বীপ হলো আইসল্যান্ড। আইসল্যান্ডের মধ্যে দুটো আগ্নেয়গিরি রয়েছে, একটা হলো ক্যাফরা আগ্নেয়গিরি, একটা হলো হেকলা আগ্নেয়গিরি। এগুলো দেখে, এটা দেখে কোথায় অবস্থানটা দেখে নিয়েছি, আমি একবার জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে রয়েছে আইসল্যান্ডের মধ্যে। আচ্ছা তারপরে দেখে নাও উড়াল পর্বতমালা, এই যে যেটা হচ্ছে ইউরোপ আর এশিয়ার মাঝে অবস্থিত, ঠিক আছে? এখান থেকে এই যে এতটা, যেটা হচ্ছে ইউরাল পর্বতমালা হচ্ছে এইখানে অবস্থিত, ঠিক আছে? আচ্ছা তারপরে নদ নদীগুলো দেখে নাও। এই যে প্রথমে আছে দেখো টেমস নদী, এটা হচ্ছে এখানকার মানে সব থেকে মানে এখানে প্রধান নদী লন্ডন, এখানে লন্ডন অবস্থিত, সেটা আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি। এটা ব্রিটিশ যুক্তরাজ্য এই দ্বীপটা, তার মধ্যে একটি শহর হলো লন্ডন, আর লন্ডনের প্রধান নদী আমরা জানি টেমস, এই জন্য দেখো লন্ডন শহরের উপর থেকেই কিন্তু টেমস নদী প্রবাহিত হয়েছে। তারপর দেখো যে এব্রো, সিন, রাইন, রোন, পো, দ্রাভা, সাবা, দানিউব, দানিউবের এই যে শাখা, তারপরে এলবো, ভিসচুলা। তারপর এখানে দেখো রয়েছে টরাস পর্বতমালা, পন্টিক পর্বতমালা, এখানে এই যে গতিপথগুলো দেখে নিয়েছো সব, কোনটা কোথায় রয়েছে, এই যে কোথায় উৎপত্তি হয়ে কোথায় গিয়ে মিশছে, যে এখানে দেখো এগুলো সব আটলান্টিক মহাসাগর মিশে, যেন এই পাটটুকু হচ্ছে এই যে এই পাটটুকু আটলান্টিক মহাসাগর, এখানে দেখে নিয়েছো, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই যে পন্টিকো টরাস, এই যে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে নিয়েছো, এখানে যেগুলো দিয়েছে এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তোমাদের 5 মার্কসের কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ে তোমাদের দেবে, এগুলো করলেই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে এই চ্যাপ্টার থেকে আর যা যা কোশ্চেন আছে সেগুলো আমি দিয়ে দেবো। এখান থেকে সমস্ত কোশ্চেন ইউরোপ থেকে দেওয়া হয়ে গেছে, 2 মার্কসের রুট শিল্পাঞ্চল থেকে হচ্ছে, আর হচ্ছে পোল্ডার ভূমি আর লন্ডন অববাহিকা থেকে 2 মার্কসের কোশ্চেনগুলো আমি দিয়ে দেবো। তাই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো।